এটা আমার পুরুলিয়া সিরিজের থার্ড ভিডিও, অর্থাৎ শেষ ভিডিও। আমরা যাচ্ছিলাম অযোধ্যা পাহাড়ের দিকে এবং সেখানে পৌঁছে কিনে নিলাম পলাশ ফুলের মালা, ওখানকার ট্রেডিশন। ওখানকার মানুষ কিছু ফল এবং পলাশ ফুলের মালা বিক্রি করেই অর্থ উপার্জন করে নিজেদের সংসার চালানোর জন্য। এবং তারপরে যখন পাহাড়ের দিকে উঠতে লাগলাম, তখন খুব মনে হচ্ছিল যে আজকে তো শেষ দিন, আবার কবে আসব এই সবুজে ঘেরা স্বপ্নপুরীতে জানি না। শেষ দিনটা উপভোগ করার সুযোগটা তো মিস করা যায় না, তাই অযোধ্যা পাহাড় ট্রেকিং হলো, সেখানে হনুমান মন্দির দর্শন হলো, এবং তারপরেই আমরা আবার বেরিয়ে পড়লাম মরুগুমা ড্যামের দিকে। মরুগুমার আশেপাশের যে গ্রাম্য পরিবেশ, সেটা যে কী অদ্ভুত সেটা বলে বোঝাতে পারবো না। সেখানকার দৃশ্যগুলো সত্যি অপূর্ব। তারপর চোখে মুখে একটু জল দিয়ে আবার বেরিয়ে পড়লাম কিছু ঝর্ণা পেরিয়ে, কিছু সুন্দর বন পেরিয়ে। লাঞ্চটা হলো ঝালমুড়ি আর আলু কাবলি দিয়ে, এবং তারপরেই মার্বেল লেকে আমরা পৌঁছে যাই, যেটা কিনা ডায়নামাইট ফাটিয়ে পাহাড় কেটে তৈরি হয়েছে। সেটারও সৌন্দর্যটা একটু অন্যরকম, সাধারণের থেকে আলাদা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য, এই ঝর্ণা নদী পাহাড় আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ আমরা তাদের খেয়াল রাখতে পারছি না, আমরা তাদেরকে নষ্ট করে দিচ্ছি। চিপসের প্যাকেট, বোতল, প্লাস্টিক, এই আবর্জনাগুলো আমরা যেখানে সেখানে ফেলে প্রকৃতিকে নষ্ট করছি, আর সেগুলোই মনে হচ্ছিল বাড়ি ফিরতে ফিরতে। ধীরে ধীরে সূর্য ডুবে এলো পশ্চিমের কোলে, আর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম, প্রথমে গাড়ি আর তারপরে ট্রেন, ওই যে বরাভূম স্টেশন। হয়তো আবার ফিরব এই পুরুলিয়াতে কয়েক বছর পর, আরো কিছু নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের সাথে। শুধু আপনাদের একটুখানি ভালোবাসা চাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আরো এরকম ভিডিও যদি দেখতে চান। ধন্যবাদ। It's all the same, some things never change. I couldn't stop and say no. It's all the same, you won't take blame, even when you are blowing up. Oh my, oh my.